আসসালামু ওয়ালাইকুম মাই চিলড্রেন আর মাই লাইফের পক্ষ থেকে আমি তানজিরা বরাবরের মতোই আপনাদের দোয়া প্রার্থী আর আপনাদের সুস্থ সুন্দর এবং করোনামুক্ত একটা লাইফ যেন আপনারা পেতে পারেন তার জন্য আমার আমার দোয়া সর্বক্ষণ আপনাদের জন্য তো চলে যাচ্ছি বরাবরের মতো আমি আমার টপিকে আজকে আমার টপিক হচ্ছে শিশুদের কৃমি সমস্যা এবং তার প্রতিকার আর বরাবরের মতো আসলে আমাকে এইজ এইজটা একটু ডিফাইন করে দিতে হবে কারণ আমি যেমন সবসময় বলি যে বয়সের বিভিন্নতা অনুযায়ী বাচ্চাদের ট্রিটমেন্টটাও কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে তো এর জন্যে আমি অলওয়েজ ট্রাই করি যে এই এইজটা একটু ডিফাইন করে দিতে তো আজকে আমি পাঁচ থেকে দশ বছরের বয়সের বাচ্চাদের কৃমি সংক্রান্ত সমস্যা এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করব। তো আসলে একটু বলে রাখা ভালো যে কৃমি সমস্যাটা কিন্তু খুব একটা বড় বা কঠিন কোনো সমস্যা না একটু সতর্কতা এবং যেটাকে বলবো যে প্রখর নজরদারি তার কারণেই আপনারা এটা সর্ট আউট করতে পারেন এবং অল্প সময়ের মধ্যেই এটা আপনারা সর্ট আউট করে ফেলতে পারেন তো জন্য খুব একটা চিন্তিত হবেন না এটা আসলে মোস্ট কমন এবং ভ্যারি শর্ট লাস্টিং একটা সমস্যা অ্যাকচুয়ালি তো যাই হোক আগে একটু জেনে নিই যে কী কী ধরনের কৃমি দ্বারা আমাদের বাচ্চারা আক্রান্ত হয়ে থাকে তো তিন ধরনের কৃমি দ্বারা বাচ্চারা আক্রান্ত হয়ে থাকে এক হচ্ছে সুতা কৃমি এবং গুড়াকৃমি তো এখানে বলতে হবে যে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা কৃমি দ্বারাই আক্রান্ত হয়ে থাকে কারণ যে আমি একটু আগে বললাম না বয়সটা পাঁচ থেকে দশ বছর বয়স তো আমাদের জেনে রাখা বলে এই বয়সে বাচ্চারা না স্বভাবসুলভ কারণে প্রচণ্ড চঞ্চল প্রবৃত্তির হয় সব কিছু জানা বোঝা সব কিছু ধরে সব কিছু ধরে জেনে বুঝে তাদের আগ্রহটা অনেক অনেক বেশি থাকে তো যেহেতু সব কিছু টাচ করার সান্নিধ্যে যাবার আগ্রহটা তাদের থাকে তো ডেফিনেটলি সেখানেই ঝামেলাটা হয়ে থাকে এবং গুড়া কৃমি কিন্তু নর্মালি বিভিন্ন অস্বাস্থ্যকর জিনিস বলেন পরিবেশ বলেন বা খাবারের মধ্যে থাকে ইজিলি তারা ডিম পারে এবং বাচ্চাদেরকে অ্যাট্যাক করে আর পাঁচ থেকে দশ বছরের বয়সের বাচ্চারা না এই জন্য ইজিলি ওই কৃমি দ্বারাই আক্রান্ত হয়ে থাকে তো এখন আমি বলবো বরাবরের মতো যে কৃমি হবার লক্ষণগুলোকেই কারণ কোন রোগই কিন্তু বা কোনো সমস্যায় কিন্তু আলামত ছাড়া আসে না সে ছোট হোক বড় হোক তার কিছু লক্ষণ সে রাখবেই এবং সে থেকেই বোঝা যায় যে আসলে কি হচ্ছে আমার বাচ্চাটার আর আমার এখানে আবার একটু বলে রাখা ভালো যে সব প্যারেন্টসই যে বুঝতে পারেন তা না বাট আমার কথা হচ্ছে যে আমি আমি যদি পিতা মাতার দায়িত্ব পালনই করি তাহলে আমার চোখ কান মগজ সব কিছুকে একটু খোলা রাখতে হবে শুধু আমার বাচ্চার জন্য না আমি আট দশজনকেও ওই জ্ঞানটা যেন দিতে পারি আট দশজনকেও যেন আমি সতর্ক করে দিতে পারি তার জন্য হলেও তো এর জন্য লক্ষণগুলো একটু জানা থাকলে না বাচ্চাকে সেই প্রবলেমটা থেকে মুক্ত করে আনতে বাবা মার অনেক সুবিধা হয় তো এনিওয়ে সিমটমস আমি বলছি ফার্স্ট হচ্ছে বাচ্চা কনস্ট্যান্ট যদি তাদের বটম ইচ কর ইচিং করতে থাকে তো পায়ুদার চুলকানি যেটাকে বলে চুলকাতে থাকে তাহলে কিন্তু বুঝবেন কৃমি হয়ে গেছে কারণ কনস্ট্যান্ট চুলকানিটা আসলে কৃমিরই লক্ষণ তারপরে আর এখানে একটু অ্যাড করে রাখা ভালো যে মেয়ে বাচ্চাদের এর অনেক সময় ভ্যাজিনার মধ্যেও এই চুলকানিটা দেখা যায় কারণ ক্রিমিনা তখন তাদের ভ্যাজিনার ভেতরেও ডিম পেরে থাকে সো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন দুই নাম্বার হচ্ছে পায়ুদার চার চারপাশে যদি প্রচণ্ড পরিমাণ সোর থাকে মিন লাল হয়ে যায় সেটাও ক্রিমির লক্ষণ তিন বিশ্রামহীন জীবন শিশুটা প্রচণ্ড রেস্টলেস হয়ে যাবে কারণ কি একটু বলে রাখা ভালো এই ক্রিমিটা না চুলকানো শুরু করে রাতেই বেশি এত প্রকট হতে থাকে রাতের বেলা যে অনবরত বাচ্চারা চুলকাতে থাকে এবং তাদের না প্রপার অ্যান্ড সাউন্ড স্লিপটা হয় না সো ডে বাই ডে তার রেস্টলেস হতে থাকে এবং নিদ্রাহীনতায় ভুগতে থাকে সো এটাও একটা লক্ষণ তারপর হচ্ছে প্রচণ্ড পেট ব্যথা ও মাই গার্ড এটা আমাকে উল্লেখ করতেই হবে কারণ আমার যখন বয়স ছিল দশ বছর তখন আমি খুব খুব এটায় ভুগেছিলাম একবার তো আমার আমার এখনও মনে আছে যে আমার পেটে যে ব্যথাটা হচ্ছিলো সেটা একটা কামড় দেওয়া ব্যথা যেন মনে হচ্ছিল কেউ কামড় দিচ্ছে সো এরকম একটা কাম কামড় দেওয়া ব্যথা বাচ্চারা অনুভব করবে কৃমি হলে সো এটাও একটা লক্ষণ মনে রাখবেন তারপরে হচ্ছে র্যান্ডমলি তারা বমি বমি ভাব করবে তাদের এত বমি ভাব কিন্তু বমিটা হবে না বাট বমি বমি ভাব তারা দেখাবে এটাও কিন্তু একটা কারণ ক্রিমির পিছনে আরেকটা যেটা লাস্টলি আমি বলবো যে প্রচণ্ড খাবারে অনীহা তৈরি হবে খেতেই চাবেন এমন অনেক বাচ্চা আছে যে তারা খাওয়া দেখলেও বিরক্ত হয়ে যায় তখন যে খেতে চায় না মন ভালো থাকে না একটু খিটখিটে মেজাজ হয়ে যায় সো খাবার তারা ইগনোর করতে চায় সো এই লক্ষণগুলো আপনারা দেখলে বুঝে যাবেন যে বা আপনার বাচ্চার কৃমি হয়েছে এবং অতি সত্ত্বর সেটার প্রতিকারের দিকে আপনাকে নজর দিতে হবে এখানে একটা কথা আমাকে আসলে বলতে হবে যে আমি হয়তো আপনারা ভাবতে পারেন যারা হয়তো আমার ইউটিউবে এই লিঙ্কটা নিয়মিত দেখেন তারা হয়তো ভাবতে পারেন বা যারা না দেখেন তারা যদি শুনেনও কারো মাধ্যমে তখন ভাবেন যে প্যারেন্টসই যদি সব কিছু বুঝে আর জেনে যায় তাহলে ডক্টররা কী করবে বাট আমি যেটা মনে করি যে সব সময় যে বলি যে ডক্টর জরুরি বিভাগ বলেন স্পেশালিস্ট বলেন সব তো আছে কিন্তু পিতা মাতা হিসেবেও তো আপনার নিজস্ব কিছু দায়িত্ব আছে একটা সন্তান জন্ম দেওয়ার পাশাপাশি তাকে সুস্থ সুন্দর করে বড় করে তোলাও কিন্তু আপনার বিশাল দায়িত্ব তো সো সেটা সেটা আপনি কিভাবে অর্জন করবেন সেটা আপনি অর্জন করবেন জানার মাধ্যমে পড়ার মাধ্যমে শেখার মাধ্যমে আর এই জিনিসটা মাথায় রেখেই না আমি নর্মালি এই লিঙ্কটা ওপেন করেছি যে আমি যদি কিছু আপনাদেরকে জানাতে পারি এবং কিছু তথ্যের দ্বারা আপনারা যদি উপকৃত হতে পারেন তো আমি নিজেকে খুব গ্রেটফুল মনে করবো অ্যান্ড অ্যাকচুয়ালি ইটস মাই এই ইনটেনশন গোলস ওয়াট এভার অ্যাকচুয়ালি যে আমি কিছু জানাতে পারি কারণ আমি নিজে একজন ডক্টর না বাট আমি আমার যতটুকু জানা সেটাও একদিনে তো আর আমি জানি নি আমি ধীরে ধীরে জেনে আমার প্রফেশনের মাধ্যমে আমার শিক্ষার মাধ্যমে আমার জানার আগ্রহের মাধ্যমে আমি গেইন করেছি এবং যতটুকুই শিখেছি এর জন্য ডক্টর হতে হবে তা না অ্যাজ প্যারেন্টস বলেন অ্যাজ লার্নার বলেন আমি শিখেছি সো আমি চাই এই জিনিসগুলো আপনারাও জানেন শিখেন তো ঠিক আছে আই এম গোয়িং ব্যাক টু মাই ট্র্যাক অ্যাকচুয়ালি এখন হচ্ছে যে কি করতে হবে আমার বাচ্চার যদি কৃমির দ্বারা আক্রান্ত হয় আচ্ছা প্রথমেই যেটা আমাকে করতে হবে যে আমি যেখানে বাচ্চাটাকে খাবারটা সার্ভ করব সেটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ হতে হবে সেটা অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে যে সেটা কোনো ঘর হোক টেবল হোক আমি ডাইনিং টেবল হোক কিচেন হোক ওয়ার আপনাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে দুই হচ্ছে খাবার গ্রহণের সময় আপনার বাচ্চা হাত ধুয়েছে কিনা এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ হাতটা নোংরা থাকলে ক্রিমি খুব তাড়াতাড়ি ক্যাচ করে শিশুটিকে সো হাত ধুয়েছে কিনা সেটা খেয়াল রাখবেন আর এখানে একটু অ্যাড করতে হয় আমার তৃতীয় বাচ্চাটাকে এটাকে আমার প্রচুর সাফার করতে হয়েছে কারণ ও আমি আগেই একটা টপিকে বলেছিলাম যে প্রচণ্ড চঞ্চল স্বভাবেরও তো ওর যখন বয়স ছয় সাল তখন এমন হতো যে ও এক একদম হাত ধুতেই চাইতো না ওর কথা হচ্ছে যে খিদা লেগেছে খেতে হবে সেটা যেভাবেই হোক হাত ধুতে হবে কেন বাট আমার ওর মাথায় বা বলেন মগজে বলেন এটা প্রবেশ করাতে একটু সময় লেগেছে যে বাবা হাতটা ধোয়া ম্যান্ডাটরি আদারওয়াইজ নানান ধরনের সমস্যায় তুমি আক্রান্ত হতে পারো এবং যখন যে আনন্দে তুমি খাবারটা নিচ্ছ সেটা সাময়িক সেটা পরবর্তীতে একটা পীড়া হয়ে যাবে তোমার জন্য একটা একটা ডিস্টার্ব হয়ে দাঁড়াবে এই জিনিসটা ওকে বোঝাতে আমার একটু সময় লেগেছে সো আমার মতো যদি দু একজন বাচ্চা আপনাদের ঘরেও থেকে থাকে তাই আমি বলছি যে অবশ্যই খাবার আগে হাত ধোয়ার কথাটা বারবার বলবেন এবার হচ্ছে বাচ্চার নকশ রেগুলার কাটার প্রবণতা রাখবেন কারণ নখের ভিতর থেকে কিন্তু নোংরা পেটে চলে যায় এবং যার মাধ্যমে ক্রিমি ডিমি বলেন ব্যাকটেরিয়া বলেন বা কৃমি চলে গিয়ে না বংশবৃদ্ধি খুব ইজিলি করে থাকে সো রেগুলারলি নকটা কেটে রাখবেন তারপরে আঙ্গুল চষা ফিঙ্গার শাক এটা কিন্তু অনেক বাচ্চার খুব খারাপ একটা অভ্যাস তো এটাও দূর করতে হবে আপনাকে প্যারেন্টস হিসেবে কারণ এই আঙুল চষার টেন্ডেন্সি ক্রিমিকে খুব সুগম করে দেয় বংশবৃদ্ধি করার জন্য একটা শিশুর দেহের ভেতর তারপরে নখ কাটা অনেক বাচ্চার কিন্তু এই টেন্ডেন্সিটা আছে যে তারা নখ কাটে এবং নখ কাটা টেন্ডেন্সিটা আপনাকে ইমিডিয়েটলি দূর করতে হবে নাহলে কিন্তু আপনার বাচ্চা টুডে মরো ক্রিমি দ্বারা আক্রান্ত হবে ভ্যারি ইজিলি ভ্যারি কুইকলি টু তারপরে যেটা হবে যে যদি আপনি দেখেন যে আপনার বাচ্চাটা অলরেডি এফেক্টেড বাই ওম তো তখন কী করবেন যেহেতু আপনি পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে অবশ্য আপনিও তার মধ্যে পড়ে যান এবং আপনার অন্যান্য বাচ্চাদেরকেও আপনার কিন্তু সেই এফেক্টেড বাচ্চাটা থেকে দূরে কিছু দিনের জন্য একটু একটু দূরে রাখতে হবে অ্যাটলিস্ট ততদিন যতদিন সেই আক্রান্ত বাচ্চাটা এই সমস্যাটা থেকে বের হয়ে না আসতে পারে এবং ওই টাইমটায় আপনারা পরিবারের সবাই অ্যান্টি প্যারাসাইটিক ট্যাবলেটটা নিয়মিত নিতে থাকবেন তাহলে আপনারা কিন্তু নিজেরাও এবং আপনি আপনি সহ আপনার অন্যান্য বাচ্চারাও কিন্তু কৃমি সমস্যা থেকে মুক্ত থাকবে আমি ট্যাবলেটটার নাম আবার বলছি প্যারাসাইটিক এই ট্যাবলেটটা নেবেন তারপরে আপনার বাচ্চা ক্রিমির আক্রান্ত হয়ে গেলে আপনার কিন্তু বিছানার চাদর তার বিছানা বিশেষ করে তার ব্যবহৃত বিছানার চাদর আপনি নিয়মিত গরম পানি এবং সোপ আর সাথে আমি রেকামেন্ড করবো দুই তিন ড্রপ ডেটল ও স্যাভলন দিয়ে ধুবেন এটা রেগুলার করবেন তো এটা এটা খুব হেল্পফুল টু কি দ্য ওমস সো আপনারা এটা করবেন তারপরে যেটা হচ্ছে যে যে টয়লেট সিট বা পটি আপনার বাচ্চাটা ইউজ ইউজ করে এটা অবশ্যই একটু ছোটো বাচ্চার পাঁচ ছয় বছর বা একটু যখন বড়ো দশ বছর হয়ে যায় তাহলে আপনার বলতে হবে কেন আমার যে টয়লেটটা অল তারা ইউজ করে সেটা অলওয়েজ ক্লিন রাখবেন ডেফিনেটলি এই বিষয়টা মাথায় রেখে দেন কারণ টয়লেট যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু খুব ইজিলি সে আক্রান্ত হয়ে যাবে কৃমির দ্বারা কারণ তার পায়ুপথ দিয়ে কৃমি খুব ইজিলি তার শরীরে প্রবেশ করবে ঠিক আছে আরেকটা যে বিষয় আপনার যে বাচ্চাটা কৃমি হয়েছে আপনি মনে করেন তো সেই বাচ্চাটাকে নিয়মিত গোসল করাবেন এবং সেই গোসলটা যদি সকাল বেলায় করান তাহলে খুব ভালো হয় এবং নিয়মিত বলতে প্রতিদিন আমি উল্লেখ করছি প্রতিদিন তাকে গোসল করাবেন এবং সকালের দিকে গোসলটা দিয়ে দিবেন এটা আপনার আপনি বাচ্চাটাকে ক্রিমি থেকে মুক্ত করার জন্য অনেক হেল্পফুল হবে এবং কন্টিনিউ করবেন অ্যাটলি অ্যাজ অ্যাটলিস্ট অ্যাজ লং অ্যাজ ও কিউর হয় ওই সমস্যাটা থেকে ততদিন পর্যন্ত আপনি চালিয়ে যাবেন তারপরে যেটা হচ্ছে যে ওই যে আমি বললাম যে পায়ুদার চুলকায় থাকে বাচ্চারা র্যান্ডামলি সেটা করতে দিবেন না কারণ ওটাতেও কিন্তু ক্রিমি অনেক অনেক বেড়ে যায় ক্রিমি ডিমও পারতে খুব ইজিলি তারা সক্ষম হয় এবং ক্রিমির সংক্রমণটাও খুব বেড়ে যেতে থাকে ডে বাই ডে সো ওই চুলকাতে তাকে বটম চুলকাতে তাকে একেবারেই দিবেন না সো আমি মনে করি এই যে কতক্ষণ আমি যে ট্রিটমেন্টগুলো বললাম এগুলো যদি একটু আপনি খেয়াল করে বা যেটা আমি প্রথমেই বলেছি একটু নজরদারির সাথে মেনটেন করতে পারেন তো আশা করা যায় আপনার বাচ্চা খুব দ্রুত ক্রিমির প্রবলেম থেকে নিজেকে মুক্ত করে ফেলতে পারবে এবং যেটা আমি মনে করি শুধু আপনার ওই বাচ্চাটা না যে কৃমি যার হয়েছে শুধু তো সে না তা আপনার অন্য বাচ্চারা আপনার অন্য পরিবারের সদস্যদেরও আপনি খুব যত্নের সাথে বুদ্ধির সাথে এবং নিষ্ঠার সাথে কিন্তু এই ইরিটেইটিং সমস্যাটা থেকে মুক্ত করে আনতে পারবেন এখন আমার কথা হচ্ছে যে একটু না বললেই না যে আপনারা হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এই সমস্ত ঘরোয়া পদ্ধতিতেই কি কৃমি দূর হয়ে যাবে তো আমি বলবো যে আপনারা ট্রাই করবেন যে এগুলো মেনটেন করার বাট স্টিল যদি আপনারা মনে করেন যে না আসলে কৃমিটা খুব সিভিয়ার হয়ে যাচ্ছে এবং আমার বাচ্চাটাকে আমার নিতেই হবে ডক্টরের কাছে আপনাদের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য হলে তাহলে আমি রেকাম্যান্ড করবো আপনারা আপনাদের বাচ্চাকে ডক্টরের কাছে নিয়ে যেতে পারেন তারা কিছু টেস্ট তাকে দিবে এবং সেই টেস্টের মাধ্যমেই তারা আপনাকে সেই ব্যাসিকে মেডিসিন সাপ্লাই করবে সো আপনি সেগুলো মেনটেন করে দেখতে পারেন বাট বরাবরের মতো আমি সবসময় রেকাম্যান্ড করি যে ডক্টর বলেন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট বলেন এগুলো তো হাত হাতে থাকেই তাই না কিন্তু নিজেও তো কিছু করা উচিত তো নিজেরও তো কিছু জানা উচিত সেই সো এই জানাগুলো না আমাদের অনেক হেল্পফুল হয় অনেক অনেক সাহায্য করে আচ্ছা এখানে আমার একটু বলে রাখা ভালো যে ক্রিমি যে আপনার বাচ্চার হয়েছে সেটা হয়তো আপনি বিভিন্ন ভাবে টের পেয়ে যাবেন যে আপনার বাচ্চার যখন র্যান্ডম দেখবেন ইচি বাট আই মিন সে পায়দা সমান র্যান্ডামলি চুল কাচ্ছে বমি বমি ভাব করছে অথবা খাওয়ায় অনিহা যে সমস্ত কথাগুলো আমি এতক্ষণ বললাম তো সেগুলো সিমটমস খুব কমন সিমটমস ক্রিমি হওয়ার পেছনে বা আরেকটা কারণও কিন্তু আছে যেটা আমি শেষে বলে যাচ্ছি যে লক্ষণটা আসলে সব বাচ্চার মানে আমি সব বাচ্চা না যেসব বাচ্চারা ক্রিমি হয়েছে তারা যে অবভিয়াসলি পাবে তা না তাই এজন্য আমি আমার লিঙ্কে শেষ মানে আমার এই টপিকে আসলে শেষে এটা অ্যাড করতে চাচ্ছি যে অনেক সময় কিন্তু যেসব প্যারেন্টসরা মিন আসলে আমাকে বলতেই হবে যে হেরোইনে আসক্ত অথবা যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্যে আসক্ত সেটা হতে পারে মদ হেরোইন চরস গাঁজা যে কোনো ধরনের সে সমস্ত প্যারেন্টসকে প্যারেন্টসের কিন্তু নর্মালি যেহেতু তারা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে একটু আমি কি বলবো দূরেই থাকে তো সেসব প্যারেন্টসের বাচ্চারাও কিন্তু অনেক আক্রান্ত হয়ে থাকে এবং ইদানিংকার গবেষণা এটা এটা একদম লেটেস্ট গবেষণায় পাওয়া গেছে যে মাদক মাদকদ্রব্যে আসক্ত প্যারেন্টসদের বাচ্চারা এই যে ওয়ার্ম ইনফেকশন এটা দ্বারা খুব বেশি আক্রান্ত হয়ে থাকে কারণ তা সেসব প্যারেন্টসটা নিজেরা এটা এফেক্টেড থাকে সো তারা বুঝতেও পারে না যে তাদের শরীরে কত বড় একটা প্রবলেম সো তারা যেহেতু বাচ্চার খাবার তৈরি করে বা বাচ্চার জন্য দৈনন্দিন কার্যকলাপগুলো চালিয়ে যায় আর সেসব কারণে তার তার নিরীহ অবুজ শিশু কোমল বাচ্চাটিও না দ্রুত তাদের মাধ্যমে কৃমি দ্বারা আক্রান্ত হয়ে থাকে কারণ কৃমি কিন্তু সংক্রামক রোগের মধ্যেই পড়ে সো এই কথাটুকু আমার লাস্টে বলার অর্থ হচ্ছে যে যারা আমার এই টপিকটা আজকে শুনবেন অথবা সে নিজেই হোক বা তার আশেপাশের মানুষজনই হোক তাদের জানাশোনা মানুষরা যদি কেউ এই ধরনের জাতীয় দ্রব্যে আসক্ত থাকে তাহলে তাদেরকে এবং তারা যদি বাবা মা হয়ে থাকেন তাহলে তাদেরকে উদ্বুদ্ধ করে উদ্বুদ্ধ করেন এটা থেকে দূরে সরে আসতে কারণ অনেক সমস্যার মাঝে এই এই কৃমি সমস্যাও একটা কারণ যেটা এই ধরনের নেশাগ্রস্ত বাবা মার থেকে বাচ্চারা খুব কুইকলি ধারণ করে থাকে সো আজকে আর লেন্দি করতে চাচ্ছি না আমার মনে হয় মোটামুটি আমার টপিক থেকে আপনারা কিছু তথ্য পেয়েছেন আর যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে নক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যাজ ইউজুয়াল ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ